তার পরিপূর্ণ মহিমা তিনি বলছেন আমি নিজেই জানি না, অন্যের কথা কি বলবে তার অনন্ত মহিমা। আনন্দদেব ভগবান শ্রীকৃষ্ণ অপর একটি মূর্তি, তিনি বলছেন আমি কৃষ্ণের একটা লীলাও প্রকৃতপক্ষে সবটা জানি না, আর সব তো তার অজানার মধ্যেই রয়ে গেল। ব্রহ্মা বলছেন প্রভু কেবল আমি কৃষ্ণকে বুঝেছি, কেবল আমি কৃষ্ণকে জেনেছি। সে বলুক আমি বলছি যুগ যুগান্তর কাল কালান্তর আপনার সেবা করো, আমি আপনার কিছুই বুঝি। বলুক তার সঙ্গে দ্বন্দ্ব কিছু নাই যে কৃষ্ণ লাভ বুঝেছি বা কৃষ্ণকে জেনেছি, কিন্তু আমি কিছুই বুঝিনি। তাহলে আপনার প্রশ্নই করতে পারেন যে মহারাজ কৃষ্ণ যদি কিছু বুঝাই না যায় সেরকম ভগবানকে পুজো করে আমার কী লাভ আছে? হ্যাঁ, জানা দেবে, বোঝা দেবে, আনন্দ হবে। তাহলে ভজন সাথে একটা কথা আসছে, মূল্য থাকছে, যাকে বোঝাই যায় না তো তার ভজন করে আমার কী হবে? এখানে কথা আসছে যে তাকে বোঝা যায়, তিনি বুঝিয়ে দিবে। তো তিনি বুঝিয়ে দেবেন, কেন বুঝিয়ে দেবেন? দেন তো বুঝি, তাকে গীতা তো বলেছে যে এসাং সতান প্রতিপূর্বকম দদামি বুদ্ধি যোগ তম যেন মঙ্কুলান্তি। যে অর্জুন যে যে ব্যক্তি সতত যুক্ত হয়ে একটা মুহূর্তকাল আমাদের ছেড়ে অন্য কোথাও যায়নি, আমাদের যুক্ত আপনাদের আমাদের সংলগ্ন আমাদেরই মনটা লিপ্ত করে রেখেছে সতত, এই প্রীতিপূর্বক কেবল আমারই ভজন করছে, মনটা আমাদের যুক্ত রেখে নটলি যাচ্ছে। তা সেটি বলছেন যে আমারই সম্ভব ভজন সাধন করছে সতীক্ষণ, আমাকে সম্ভব ভজন সাধন করার মানে নাকি আমাকে তুষ্ট করার চেষ্টা করছে, আমাকে সন্তুষ্ট করার চেষ্টা করছে, আমাকে সুখী করা, আমাকে প্রীত করার চেষ্টা করছে। আমি সন্তুষ্ট প্রীত হয়েছি।